দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরীর বাড়ির সামনে আমাদের প্রতিনিধি সুজিতাও রয়েছেন। সরাসরি চলে যাব সুজিতার কাছে। লোকসভাতে কার্যত বিরোধী দলনেতার সম্মান পাওয়া অধীর রঞ্জন চৌধুরী তার সাউথ এভিনিউ লেনের বাড়িতে এই মুহূর্তে ছবিটা কিন্তু খুব একটা উৎসাহব্যঞ্জক কিছু নয়। সুজিতা, কি ব্যাপার? এখানে কি আজকে নির্বাচনের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা তেমন কোনো খবর এসে আদৌ পৌঁছেছে? না, আসলে অনিল ভাই, আমি সকাল থেকে মোটামুটি যে সমস্ত জায়গায় যাচ্ছি সেখানে আমি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানকার যে বাড়িটি যেখানে তিনি থাকেন সেখানে গিয়েছিলাম এবং এই মুহূর্তে আমি অধীর রঞ্জন চৌধুরীর বাড়ির সামনে আসছি। আমি সেই ছবিটাই একবার দেখাই এবং এখানে আসার অন্যতম কারণ বিভিন্ন যে এক্সিট পোলগুলো আসছে আর এছাড়াও আমাদের যে ডবল এক্সিট পোল এসছে সেখানে কংগ্রেস বা বামেদের জন্য সেরকম কোনো জায়গা নেই। এদিকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ, সম্ভবত 1999 সাল থেকে তিনি সাংসদ এবং এই বিশাল বাংলোটিতেই তিনি হয়তো থাকেন তিনি যখন দিল্লিতে আসেন, কিন্তু আজকের ফলাফলের সঙ্গে যদি এক্সিট পোলের ফলাফল মিলে যায় তাহলে হয়তো এই এই জায়গাটার কোনো পরিবর্তন হতে পারে, এখানে হয়তো এই ইতিহাসটার হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। সেই উদ্দেশ্যে এই জায়গাতে একবার আসা এবং এখানকার ভাইবটাকে বুঝে নেওয়ার চেষ্টা করা। যদিও এই আমি যদি এখন অধীর রঞ্জন চৌধুরীর বাড়ির সামনে থেকে যেহেতু দাঁড়িয়ে রয়েছে আমি যদি এখানকার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করি তাহলে সেখানে সেরকম কোনো উত্তেজনাই নেই, সম্ভবত অধীর রঞ্জন চৌধুরী এখানে থাকবেনও না, থাকার কথাও নয়। আর অধীর রঞ্জন চৌধুরী বাড়ি এটা সাউথ এভিনিউ লেন 4, আমরা সেখানটা দাঁড়িয়ে রয়েছি। আর আমি যদি একদম ঠিক অপর দিকে চলে যাই, ঠিক অপর দিকে যেখানে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা প্রবেশ করছেন, আমি যদি এই বাড়িটা দেখাই তাহলে এটা গুলাম নবী আজাদের বাড়ি, সম্ভবত আমি সেটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে গুলাম নবী আজাদের বাড়ি, ঠিক এই অংশটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এখানে অন্তত ভোট বা ভোটের ফলাফল এর কোনো উত্তেজনাই আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। ভোটের ফলাফল বেরোনোর পরেও আলাদা করে কোনো উত্তেজনা দেখতে পাওয়া যাবে কি না সেটা সময় বলবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজিতা, আপাতত ধন্যবাদ সমাদৃতাকে। আমি আবারও ময়ূক এবং সোনালী তোমাদের কাছে যাবো। অধীর রঞ্জন চৌধুরী নিশ্চিতভাবে বহরমপুরে জীবনের সব থেকে কঠিন নির্বাচনগুলোর মধ্যে একটা লড়ছেন, হয়তো অন্যতম কঠিন নির্বাচন লড়ছেন, কিন্তু তা সত্ত্বেও অধীর রঞ্জন চৌধুরী দিল্লির বাড়ির সামনে এই ছবিটা বোধ হয় খুব একটা উৎসাহব্যঞ্জক নয় ময়ূক এবং সোনালী। একদম, এবং এবং একটি মজার খবর এই মুহূর্তে আমাদের কাছে আছে সোনালী। আবার সে দিলীপ ঘোষ, আবার সে বর্তমান দুর্গাপুর কেন্দ্র, আর এবারে বিতর্কের মধ্যে রয়েছে চাবি। তালা নেই আপাতত, তালা তো বাকি সব জায়গায় পড়ে গেছে, কিন্তু চাবি নিয়ে বিতর্ক, কারণ চাবি নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ নিষেধ। কাউন্টিং এজেন্ট তিনি চাবি নিয়ে চলে এসেছেন, চাবি নিয়ে প্রবেশ নিষেধ কিনা কেউ জানে না। দিলীপ ঘোষের এজেন্টকে আজকে দেওয়া হলো অভিযোগ, মানে যেন মনে হচ্ছে কোনো বোম বা ডিটোনেটর নিয়ে কেউ চলে এসেছে গণনা কেন্দ্রে, কিনা অপরাধ হচ্ছে চাবি নিয়ে চলে এসেছে বাড়ির চাবি এবং সেই জন্য তাকে আজকে দেওয়া হয়েছে। এই অসাধারণ কারণের জন্য, অসাধারণ যুক্তি দেখিয়ে কাউন্টিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেন্টারে, গণনা কেন্দ্রে, এবং তারপর দিলীপ ঘোষকে সেই চাবি হ্যান্ডওভার করে দিচ্ছেন এজেন্ট। তাই তো তৃণমূলের কাউন্টিং এজেন্ট তিনি বিপাকে পড়েন, দিলীপ ঘোষকে চাবি বর্ধমান দক্ষিণের বিধায়কের কাছে পৌঁছে দিতে অনুরোধ তৃণমূলের এজেন্টের। বড় দুর্বিপাকে পড়েছিলেন তৃণমূলের প্রার্থী ওখানে দিলীপ ঘোষ, অবশেষে তিনি মুখ খুললেন এটা নিয়েও সকাল থেকে, যেরকম মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ, এখানেও সকাল থেকে তিনি একের পর এক মিডিয়া বাইট দিয়ে যাচ্ছেন। এখানে দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। আপনি বলুন কার নাম বলবো, কে আছে ওখানে পাবো, নাহলে কি আমাকে আবার খুঁজতে হবে আপনার, আর নাহলে আমি ভোটের পর আপনার বাড়িতেই যাবো। ঠিক আছে, খোকন দেখাই দেবো তোমার গাড়ি। এ হচ্ছে অভিজিতের ভাই, আমাদের টপু, আমাদের জেলা প্রেসিডেন্টের ভাই, ও জানবেই ওর নম্বর খোকন রাখো তুমি, আমাদের সব জিনিসপত্র এখানে রাখা আছে। আপনার নাম বল, অভিজিতের ভাই আমার উজ্জ্বল মিশা, উজ্জ্বল কোথায় বাড়ি, দুর্গাপুর উজ্জ্বলদার গাড়ি এটা, সবাই নাহলে কখন কখন ওদের পার্টির লোক গাড়ি নিয়ে আসে, চাবি রাখার জায়গা নেই, চাবি ঢুকতে দিচ্ছে না, আর পাওনি কাউকে আমি চলে আসি, তো সেরকম চাবিটা আমাকে দিন, আমি কাকে পৌঁছাতে হবে বলুন তো। খোকন দাসের নাম বললো, উনি এখানে ইনচার্জ, ঠিক আছে ওর কাছে পৌঁছে যাবে গাড়ি, নিশ্চিন্তে যান, দুর্গাপুরের লোক, তৃণমূলের গাড়ি, তৃণমূলের চাবি সবই আমাদের কাছে আসবে। তৃণমূলের গাড়ি, তৃণমূলের চাবি,
নেই স্বামী দিলীপ ঘোষের কাছে। আপাতত সেই কেন্দ্রের তৃণমূলের কর্মী, তৃণমূলের এজেন্টরা বিপদে পড়েছে। কীর্তি আজাদকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু দিলীপ ঘোষ পৌঁছে গেছেন তৃণমূলের এজেন্টের পরিত্রাতা হয়ে। তার গাড়ি, তার চাবি নিজ জিম্মায় রেখে দিয়েছেন, বলেছেন কাউন্টিং হয়ে গেলে ফিরে এসো, আবার ভাই তোমার গাড়ি তোমার চাবি ফেরত দিয়ে দেবো। একদম, এবং এর পাশাপাশি চুচুড়াতে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি অধিকারী এই মুহূর্তে রয়েছে চুচুড়াতে। দেখি ইলেকশন প্লাস মতে পিঙ্কির কাছে কি খবর রয়েছে এই মুহূর্তে। পিঙ্কি, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মেটাল ডিটেক্টর, প্রচুর চেকিং চলছে কাউন্টিং ভেনিউ ফর 28 নম্বর লোকসভা সেন্টার হুগলি। কিরকম মুড, কিরকম এই মুহূর্তে, কি ফার্স্ট রাউন্ডের কি ঘোষণার কোনো সম্ভাবনা রয়েছে আগামী 10 মিনিটে? দেখো, মূলত 8টা থেকে কাউন্টিং শুরু হয়ে যাওয়ার কথা এবং সেই কাউন্টিং পর্ব সম্ভবত শুরু হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ ভিতরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, একদম বাইরেটা মেটাল ডিটেক্টর রয়েছে। এখান থেকে মূলত কিন্তু যারা এজেন্ট রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন, তারা কিন্তু আজকে প্রবেশ করতে পারবেন। এবং পুরো যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু একদম ঘেরা চোপে রয়েছে। বরং হুগলি এই মুহূর্তে অপেক্ষা করছে রেজাল্টের জন্য, ফার্স্ট রাউন্ডের যে গণনা সেই গণনার জন্য। কারণ ফার্স্ট রাউন্ডের গণনার পর কিন্তু কিছুটা হলেও যে কোন দিকে এগোতে চলেছে, কার দিকে বাজি পাল্টাতে চলেছে, কার দিকে আসন ধরতে চলেছে, সেইটা কিন্তু কিছুটা হলেও পরিষ্কার হতে থাকবে। তাই ফার্স্ট রাউন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফার্স্ট রাউন্ডের অপেক্ষা এই মুহূর্তে করছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা এজেন্ট আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, এবং অবশ্যই যারা রেজাল্টে ভোট কর্মী থাকবেন, তারা যখন প্রবেশ করছেন তাদের প্রত্যেককে চেক করে কিন্তু প্রবেশ করা হচ্ছে। এবং অন্যদিকে আরও একটা ছবি দেখাই, বাইরে তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। একদিকে এটা যেমন নিরাপত্তার ছবি, তার পাশাপাশি অধীর আগ্রহে আমরা যেমন শেষ মুহূর্তে শেষ যে ছবি খবর আমরা পাচ্ছি, লকেট চট্টোপাধ্যায় অর্থাৎ বিজেপি প্রার্থী, তিনি ভিতরেই রয়েছেন, অর্থাৎ কাউন্টিংয়েই তিনি রয়েছেন। এবং সেই কাউন্টিংয়ে তিনি কিন্তু নিজে একেবারে দায়িত্ব নিয়ে তিনি কিন্তু ভিতরে আছেন এবং তিনি দেখছেন সমস্তটা। যেহেতু তিনি একজন ক্যান্ডিডেট, সমস্তটার উপর নজর রাখছেন। তাই সকালবেলা 5টার সময় লকেট চট্টোপাধ্যায় এসে গিয়েছেন, এসে তিনি ভিতরে রয়েছেন বলে লাস্ট আপাতত এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। অন্যদিকে আজকে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, বাইরের ছবিটাও একটু দেখাও মোহিত। তুমি দেখতে পাচ্ছ পুরো যে কাউন্টিং সেন্টারটা আমার একদম সামনে, হুগলি হচ্ছে পাশেই আরো যে পাঁচটা বিধানসভা। আমি তোমাকে থামাচ্ছি এই মুহূর্তে আলিপুরদুয়ার, একেবারে প্রথম যে লোকসভা, যে যে লোকসভা কেন্দ্র, সেখানে গণনা শুরু হয়েছে। একদম প্রথম পর্বের গণনা, ফার্স্ট, একদম প্রথম যে গণনার যে খবর আসছে আমরা তাতেই কিন্তু আলিপুরদুয়ারে